সবচেয়ে অ্যামেজিং হয় যে প্রথমবার আমাদের একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা হয়েছে, যেখানে পাগড়ি আছে এবং শাড়ি দিয়ে শার্ট বানানো আছে, গোটা দুয়ারিং সংসারের জিনিসপত্র দিয়ে আমাদের এই ফ্যাশনটা চলছে। দারুণ, নিজেকে এই রূপে দেখে দারুণ লাগছে। আচ্ছা, আমাদের থিম হচ্ছে ডার্ক কমপ্লেক্সন, মানে ডার্ক মানে কি আমরা ভাবি যে কোন কালারটা পরবো, কোন কালার পরবো না, আমাদের সাজ কেমন হবে। আমার দারুণ লাগছে, কারণ আমার ভীষণ স্বপ্ন ছিল যে আমি ফ্যাশন ডিজাইনার হব, তো যেটা হতে পারিনি। কিন্তু মেন ব্যাপার যেটা, যেটা এত সুন্দর লাগছে প্রত্যেককে, আর সবচেয়ে বড় কথা যে সব মানে যে জামা কাপড়গুলো আমাদের বিভিন্ন সাপোর্টাররা ওয়েলউইশাররা দেয়, আমরা ঠিক সেটাই ব্যবহার করে সব কিছু করেছি। এক্সট্রা কিচ্ছু আমরা যে না এটা কিনতে হয়েছে ফ্যাশনের জন্য বটা একদম না, সুতরাং সেইটা আমার সবচেয়ে বড় ব্যাপার আর কি, যে কম দামে অথচ কি সুন্দর ফ্যাশন করা যায়। অভিজিৎ এসে গেছে, ও আমাদের পুরো এবার পতঞ্জলি সাজিয়েছে এবং পুরো আমাদের ইলেকট্রিক আলো সব অভিজিৎ দেখে, সুতরাং আজকে অভিজিৎকে অভিজিৎ কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। আজকের ওর এই ফ্যাশনের জন্য আনফেয়ার অ্যান্ড লাভলি এর জন্য আমরা 14 জন ভলেন্টিয়ার মডেলকে বেছেছি, যারা খুব মানে কারেজ দেখিয়েছে, না আমাদের কোনো অসুবিধা নেই, এটা কমপ্লেক্সন তো আমার এতক্ষণ ভিডিও করছিল পাগড়ি বাকি, এখন এখনো পাগড়ি বাকি। এই হচ্ছে আমার পাগড়ি পরা পুরুষেরা, এদের চেহারা দারুণ লাগছে। শাড়িকে আমরা চারটে মানে নতুনত্বে 4 রকম ভাবে পাচ্ছি। এখন আমরা যেমন ওয়েস্টার্ন ওয়্যার মানে জ্যাকেটের সাথে শাড়ি পরেছি, তার সাথে সাথে আরেকটা হচ্ছে যেটা যে শাড়ি দিয়ে 3 রকমের আমরা ড্রেস কিভাবে পরতে হয় সেটাও আমরা শাড়ি দিয়ে করছি। তার সাথে সাথে এই হাতের ব্যান্ডগুলো এইগুলোও কিন্তু আমাদের শাড়ি দিয়েই করা, তার সাথে এই ইয়াররিংসগুলো আমরা নিজেরাই বানিয়েছি। না নার্ভাস না কেন, আগে থেকে তো অনেক প্র্যাকটিস করেছি আমরা। খুব ভালো লাগছে, আগের থেকে আরো বেশি মানে এক্সাইটেড লাগছে আজকে। আজকে ফ্যাশন শোতে আমি শো স্টপার, কিন্তু এখন আমাদের প্রসাদের কিছু রান্না দেবে ওদেরকে হেল্প করছি, বিকজ দ্য স্টল ইজ গেটিং রেডি, তো তারপরে আই উইল বি গোয়িং ফর দ্য ওয়াক।